কিরগিজস্তান ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো। কিরগিজস্তান, কিরগিজস্তান, ঠিক আছে, কিরগিজস্তান ওয়ার্ক পারমিট ভিসা নামটি হয়তো আপনার কাছে মনে হয় যে অনেক নতুন একটি কান্ট্রি, কখনোই নাম শুনিনি, ঠিক আছে, আসলে সেরকম কিছু না। উজবেকিস্তান, তাজাকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, কাজাকিস্তান, রাশিয়া, আফগানিস্তান, এগুলো সব পাশাপাশি দেশ। সো কিরগিজস্তানে যদি আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান, যেতে পারবেন খুবই অল্প অল্প খরচের মধ্যে। আপনার মিডল ইস্টের থেকে অনেক খরচ কম লাগে, এখন তো মিডল ইস্টে গেলে হিউজ পরিমাণ খরচ লাগে, তার থেকে অবশ্যই কিরগিজস্তান আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। সেখানে স্যালারিও মোটামুটি ভালো প্রোভাইড করতেছে। কিরগিজস্তান ওয়ার্ক পারমিটের জন্য দুইটি সেকশন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এক হচ্ছে কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন সেকশন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং দ্বিতীয় হচ্ছে আপনার গার্মেন্টস সেকশন, আপনি গার্মেন্টস সেকশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আর দেরি কেন, কিরগিজস্তান কাজ ধরনের বলে দিলাম, স্যালারি হবে মিনিমাম $350, $350 আপনি কনভার্ট করতে পারেন। ইউ ক্যান ট্রাই টু কনভার্ট ফ্রম দ্য গুগল, ইউ ক্যান চেক। আচ্ছা, থাকা কোম্পানির খাবার নিজের, প্রত্যেকটা কোম্পানি গেলে থাকা দেয়, খাবার দেয় না, সমস্যা নেই। আর কী করে, আমরা যারা প্রবাসী আছি, আমরা যারা প্রবাসী থাকি, যারা আমরা প্রবাসী যাই, তারা ব্যাপারটি আমরা অবশ্যই জেনে থাকি যে আসলে আমাদের কী কী ধরনের সার্ভিস আমরা কোম্পানি প্রোভাইড করে থাকি, ঠিক আছে। এক্ষেত্রে ওয়ার্ক পারমিট 45 থেকে 60 ডেজের মধ্যে চলে আসবে আমি বললাম, ঠিক আছে। এখানেও ফাইল জমা দেওয়ার সিস্টেম সেম, পেমেন্ট সিস্টেম সেম, আপনি ফার্স্ট পেমেন্ট করবেন আপনার ফাইল জমা দেওয়ার সময়, সেকেন্ড পেমেন্ট করবেন আপনার ওয়ার্ক পারমিট চলে আসলে, এবং থার্ড পেমেন্ট করবেন আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে যাওয়ার পরে। আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করতে পারেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে, বেকার বসে না থাকে, অতিরিক্ত টাকা দিয়ে মধ্যপ্রাচ্যে না গিয়ে আমি মনে করি যে এই সমস্ত যে ইউরোপের পার্শ্ববর্তী দেশ বা ইউরোপের দেশগুলোতে যাওয়া অনেক ভালো, ঠিক আছে। সেখানে একটা মিনিমাম ব্রাইট ফিউচার রয়েছে। আর আরেকটা সব থেকে বড়ো যে ব্যাপারটা হচ্ছে যে ইউরোপের এই সমস্ত কান্ট্রিগুলোতে কিন্তু তেমন কোনো বাংলাদেশি নেই যে অন্যান্য কান্ট্রি যেমন সৌদি বা দুবাই বা কাতার বা হারানি ওয়ান, যে সমস্ত লাখ লাখ বাংলাদেশি থাকে সেখানে কিন্তু তেমন কোনো বাংলাদেশি নেই। এবং কাজের জন্য এই সমস্ত মিডিল ইস্টে দেখা যাচ্ছে অনেক সময় কাজের জন্য অনেক কষ্ট করতে হয়, এই সমস্ত এই নিয়ার বাই ইউরোপের দেশগুলোতে বা ইউরোপের কাছাকাছি দেশগুলোতে বা নন সাজেন কান্ট্রিগুলোতে কিন্তু কাজের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে, ঠিক আছে। এবং সেখানে অনেক রাস্তাঘাটে কোনো ট্রাফিক জ্যাম নেই এবং অনেক দেশে কিন্তু রোলস অনেক ভালো। তো আপনি কিরগিজস্তানকে চুজ করতে পারেন আপনার ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার জন্য, কাজাকিস্তানকে চুজ করতে পারেন। আমি এই কান্ট্রিগুলোকে অবশ্যই বেস্ট বলবো, কারণ আমি নিজে যেহেতু 15 বছর দুবাই ছিলাম, ঠিক আছে, অলমোস্ট 15 বছর। তো আমি এই মধ্যপ্রাচ্যের থেকে এই সমস্ত দেশগুলোকে আমি সাপোর্ট বেশি করি, ঠিক আছে, কারণ আমি জানি যে মধ্যপ্রাচ্যের সিস্টেমগুলো একটু হার্ড। তাই আমি আবার বলে দিচ্ছি, কিরগিজস্তান ওয়ার্ক পারমিট নিয়ে কাজের ধরন, কনস্ট্রাকশন, গার্মেন্টস দুইটি সেক্টরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ভিসার জন্য, ওয়ার্ক পারমিট ভিসার জন্য। বেতন হবে আপনার $350, থাকা কোম্পানির খাবার নিজের, ওয়ার্ক পারমিট চলে আসবে 45 থেকে 60 ডেজের মধ্যে, এবং আপনার পেমেন্ট মেথডের ব্যাপারে আমি আগেই বলেছি, তিনটি ধাপে আপনি পেমেন্ট করতে পারবেন। অবশ্যই যোগাযোগ করবেন নেক্সট ইন্টারন্যাশনাল সাথে, এবং আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আর তাহলে আর দেরি করে, যারা ওয়ার্ক পারমিট নিয়ে কিরগিজস্তানে যেতে চান তারা আজই যোগাযোগ করতে পারেন, ঠিক আছে, এবং আপনাদের জন্য আমার নাম্বার সবসময় খোলা থাকবে। থ্যাংক ইউ।